ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবুজ অরণ্যে ঘেরা, যার নাম হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এইখানে বই মেলা চলছে। তো আমি আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব। যারা জ্ঞান পিপাসু এবং বই পড়তে ভালোবাসেন, আশা করছি তাদের কাছে ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। তো এখানকার ছাত্রছাত্রীরা বিভিন্ন স্টল দিয়েছে, আর প্রত্যেকটা স্টলে কিন্তু 20% ছাড় দেওয়া আছে। তো আমরা কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ 7টার পরেই কিন্তু সেখানটা গিয়েছিলাম, আর যেহেতু রাত্রে ভিডিও শ্যুট করে নিয়েছি সেজন্য কিছুটা ঝাপসা দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম আমার প্রিয় লেখক শ্রদ্ধেয় হুমায়ুন স্যারের বিভিন্ন প্রকারের গল্প, উপন্যাস এবং হিমুর অনেকগুলো বই। তো তার মধ্যে অনেকগুলো বই কিন্তু আমাদের পড়া আছে এবং বাসায় সংগ্রহ করা আছে। তারপরও ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা স্টল। তো আমার কাছে বই মেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জন্যই দেখতে চলে আসলাম। এইখানে আছে কবিতা, রম্যরচনা, রাজনৈতিক এবং ধর্মীয় বইয়ের বিপুল কালেকশন। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা স্টল চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এছাড়াও বিভিন্ন দেশের রাইটারদের লেখা পোয়েম, সায়েন্স ফিকশন সহ গল্প, উপন্যাসও আছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করছি যতটুকু সম্ভব প্রত্যেকটা স্টল ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন লোকদের আত্মজীবনী। তো আপনি আপনার পছন্দ মতো বই কিন্তু এইখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো আমার কাছে খুব বেশি বই পড়তে ভালো লাগে, সেই জন্য বই মেলাটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কথায় আছে বিদ্যা অর্জন শহীদের রক্তের চাইতেও পবিত্র। আপনার যা কিছুই চুরি হোক না কেন, আপনি চাইলে আবারও অর্জন করতে পারবেন, কিন্তু আপনার অর্জিত জ্ঞান কিংবা বিদ্যা কখনো কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। তো আশা করছি আমার আজকের এই বইমেলার ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। তো আপনাদেরকে দেখানোর পাশাপাশি আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে দেবেন। ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা ঘুরে ঘুরে আমার সাথে বইমেলার সমস্ত বইয়ের কালেকশন দেখে নিন। আর যারা এখনও সিলেটে আছেন অথচ বইমেলা দেখতে যাননি, আশা করছি তারা অবশ্যই বইমেলাটা দেখতে যাবেন। এবং আপনার ছোট্ট সোনামণি সহ আপনার প্রয়োজন মতো পছন্দের বইয়ের কালেকশন কিন্তু এইখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। তো চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব
বইমেলাটা আপনাদের সামনে তুলে ধরার। তো আমরা কিন্তু অনেকটা সময় ধরে ছিলাম এবং সেই সময়টা মন্ত্রমুগ্ধের মতো কখন যে শেষ হয়ে গেছে আমরা কিন্তু টেরই পাইনি। তো সবশেষে আমরা বইমেলাটা শেষ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে কিন্তু পিঠা তৈরি হচ্ছিল। তো সেই পিঠাগুলো তৈরি করাটা হালকা একটু শেয়ার করে নিলাম। তো এইখানে ভাপা পিঠা এবং চিতই পিঠা তৈরি হচ্ছিল, যেটি কিনা ভর্তা দিয়ে খাওয়া হচ্ছে, পাশাপাশি নারকেল এবং গুড় দিয়ে ভাপা পিঠাটা তৈরি হচ্ছে, আর খেতে কিন্তু ভীষণই মজা। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনারা খুব উপভোগ করেছেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।